চাটনি বানানোর জন্য আমার লাগছে তেল। আমি কড়াতে তেল দিয়ে দিয়েছি, তেলটা একটু গরম হয়ে যাক। তেলটা গরম হয়ে গেছে, আমি এখন পেঁয়াজ কুচি করে নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। যে যেমন ঝাল খায় সেরকম লঙ্কা দিতে হবে। আমি বেশ কয়েকটা লঙ্কা দিয়েছি, আর আমি টমেটোটা সেদ্ধ করে নিয়েছি, সেটাকে ছোটো ছোটো করে কেটে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আমি এটাকে ভালো করে একটু ভেজে তোমার মতো লবণ অ্যাড করে দিচ্ছি। লবণটা দিয়ে একটু নাড়াচাড়া করে পেস্ট করে নিচ্ছি। পেস্ট একদম হয়ে গেছে, টমেটোর চাটনি একদম রেডি।